নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষ রাশির জাতক ও জাতিকার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে, আপনাদের এই মাস সুখের হতে চলেছে কি দুঃখের, তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওগুলি দেখুন, ওয়াচ করুন, সাবস্ক্রাইব করার কথা আমি বলবো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বৈশাখ পেরিয়ে আমরা এবার জ্যৈষ্ঠের দিকে হাঁটা দিচ্ছি। বর্তমানে লকডাউন চলছে, যার জন্য সকলে কাজ করতে পারছে না, কিন্তু বর্তমানে অনেক সেক্টর আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং সেই কাজ আমরা করতে পারব, এটা আশা করছি। তো আসুন জেনে নিন জ্যৈষ্ঠ মাস আপনাদের কি বার্তা আনতে চলেছে। বৃষ রাশি, হ্যাঁ বন্ধুরা, এই বৃষ রাশির কথা বললেই আমাদের চোখে একটা জিনিসই ভেসে ওঠে, ষাঁড়। হ্যাঁ বন্ধুরা, এবং এই রাশির যে সিম্বল সেটিও ষাঁড়, অর্থাৎ ষাঁড়ের মতো এদের চালচলন রয়েছে। মানে নিজের আপন মর্জির মালিকেরা, মানে নিজের মর্জিতে এরা চলতে পছন্দ করে এবং এদেরকে ডিস্টার্ব না করলে এরা কাউকে ক্ষতি করে না, কিন্তু এদের সাথে ক্ষতি করলে কিন্তু তাকে ছেড়ে কথা বলে না, এটা নিয়ম আছে বৃষরাশির জাতক ও জাতিকার। এবং এরা খুব ইন্টেলেকচুয়াল হয় এবং পাশাপাশি এদের মধ্যে একটা অ্যাক্টিং পাওয়ার থাকে, মানে অ্যাক্টার যেটাকে বলে, মাসে কিন্তু সেই সুযোগটা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যারা অ্যাক্টিং লাইনে রয়েছেন, নিজের কেরিয়ারকে ডেভেলপ করতে চাইছেন, তাদের কিন্তু এই মাস খুবই ভালো হতে চলেছে। আপনারা নতুন নতুন কাজ পাবেন, তাই আমি বলবো প্রোডাকশন হাউসগুলির সাথে যোগাযোগ করুন আপনারা, এবং আপনাদের জীবনের বন্ধ তালা খুলতে চলেছে। এর পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে পড়াশোনার মনোনিবেশ বাড়বে এবং পাশাপাশি আপনাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র। বৃষরাশির জাতক ও জাতিকাদের ব্যবসা ক্ষেত্র খুবই শুভ দেখা যাচ্ছে, মানে এক্সট্রিম পর্যায়ে শুভ। কী কী দিকে শুভ আমি বলে দিচ্ছি, কোন কোন ব্যবসাতে বেশি পরিমাণে গেন করবে। যদি আপনি খাদ্যদ্রব্যের বিজনেস করেন, মানে ফুড ওরিয়েন্টেড, ধরুন আপনার মুদির দোকান আছে বা আপনার দুধ বা পনিরের দোকান আছে, এইসব দোকান কিন্তু আপনাদের খুব ভালো চলবে। এর পাশাপাশি বৃষরাশির জাতক ও জাতিকারা যারা গার্মেন্টসে বিজনেস করছেন, হ্যাঁ বন্ধুরা, গার্মেন্টসে বিজনেস কিন্তু খুবই ভালো হতে চলেছে, খুবই ভালো হতে চলেছে। এরপরে আসি আপনাদের সঞ্চয় ভাগ্য। এই মাসে কিন্তু আপনাদের সঞ্চয় ভাগ্য তেমন দেখা যাচ্ছে না, মানে মানে আয় যেরকম হবে সেরকম পরিমাণে ব্যয় হয়ে যাবে, তবে এই মাসে আয়ের ভাবটা খুব ভালো দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের প্রেম বা প্রেমজ সম্পর্ক বা লাভ লাইফ। বৃষরাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন, তাদের কিন্তু প্রেম খুবই শুভ দেখা যাচ্ছে, প্রেম থেকে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চটজলদি বিয়ে হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি বৃষরাশির জাতক ও জাতিকারা যারা দাম্পত্য জীবনের সঙ্গে জড়িত, তাদেরও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, তারা বিয়ের জন্য প্রচেষ্টা করুন, বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে, পুনরায় বিয়ে করতে চাইছেন, তারাও কিন্তু বিয়ের জন্য এগোতে পারেন। এই মাসে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই রাস্তায় যখন বেরোবেন একটু সাবধানে গাড়ি চালান, সেরকম কোনো প্রবলেম আসবে না। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। এই মাসে পারিবারিক জীবন বৃষরাশির জাতক ও জাতিকার খুব ভালো দেখা যাচ্ছে। আপনাদের পরিবারে বাবা মা এবং
ঠাকুরদার কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এর পাশাপাশি যদি আপনার মামা থাকে সে মামার কাছ থেকেও আপনারা কিন্তু হেল্প পেতে চলেছেন। এরপর আছে আপনাদের সন্তান ভাগ্য। বৃষ রাশির জাতক ও জাতিকাদের সন্তান ভাগ্য এই মাসে শুভ দেখা যাচ্ছে, কিন্তু যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য খুবই শুভ, কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু সন্তান নিয়ে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের শরীরস্বাস্থ্য। এই মাসে আপনাদের শরীরস্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে যারা ইয়াংগেস্ট জেনারেশন রয়েছেন, তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু এই মাসে একটু শরীরে প্রবলেম দেখা যাবে, মানে সেরকম বড় কিছু না, ব্যথা বেদনা এইসব হতে পারে, আর পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে উল্টোপাল্টা কিছু খেয়ে নিলেন সেখান থেকে আপনার পেটের গণ্ডগোল স্টার্ট হয়ে গেল। তাই আমি বলবো একটু খাওয়া দাওয়াটা একটু মেনটেন করে চলুন, তাহলেই সেরকম কোনো প্রবলেম আসবে না। ওভারঅল যদি দেখা যায় বৃষরাশির জাতক ও জাতিকার খুবই ভালো যেতে চলেছে জ্যৈষ্ঠ মাস, আপনাদের সমস্ত আশা পূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।